এই অসময় সাল ফিল বিসি সিনিচি বা কামনের যুগে পূবাগ্রা খর আগ্রীব হহম ধম কে হিমলাইকা রেগনপটি জনসমনতেই আর মাজাকা হাসরি মঞ্চকরা তক্তর মানিক সাহা রেমন্ত্রী রতলালার আকর্ষণ আজাদি কমেন্ট মৌসুমের যুগে হারগার তিরঙ্গ সংবিধান খাইজাগি তঙ্গ হাসদিনী যত হাপাংনি এংথুন হাপাংনি নগিয়াংথুন নক নক থেকেই দম বানাটি হাসজাগি তঙ্গ আবহাওয়া কিনো ফুঙ্গ হিমলাই মানে বাইরে দেই রক খাইজাগি তঙ্গ হাবনি বিখাক দিব জুদা জুদা পানা খাইজাগি তঙ্গ রং টাং ভেদে বহাইন জুদা জুদা সংবিধান ইয়াগর নাহারকা আবহাওয়া কিনো কংগ্রেস বুবাগ্রা খর আগুরনি উমাকান্ত একাডেমি বস্কানি সিমি হিমবতক খাইজাকা হিমবতক আউনিদি জুদা জুদা লাহার হিমবই রবীন্দ্র ভবন বস্কান ফাই পাইলেখা আসর হাস্তিনি মন্ত্রী অক্রা কক্সানা থাঙ্গি সাকা বার হাকতর ইয়কসানি জবাব যে রক শিক্ষার থি লাংমা রেখা বরগ্ন বরং ইয়াফানানি তে হানতি হামজাহানি আসাম হামজামুং আসামিনানি বাগিন অবহাই রোয়াজিমুখিনি কক্সাকা 75 বছর পূর্তি উপলক্ষে আমাদের স্বাধীনতার আজকে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে মাননীয় এডুকেশন মিনিস্টার রতনলাল নাথ মহোদয় উদ্যোগে এবং ডাইরেক্টর সাহেব এখানে আছেন ওনাদের উদ্যোগে খুব সুন্দরভাবে এখানে প্রায় সেন্ট্রালি প্রায় 6টা স্কুলের মতো তাদের এখানে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান, যে হার গার তিরঙ্গা, সেই আহ্বানে সারা দিয়ে আজকে সারা ত্রিপুরাতেই মানুষ বেরিয়ে পড়েছে এবং সব ঘরে ঘরে কিন্তু 13-14 আজকে 14 তারিখ 15 তারিখ পর্যন্ত সবাই পতাকা উত্তোলন করবে। তো আজকের যে উদ্যোগ শিক্ষা দপ্তরের তরফ থেকে মাননীয় এডুকেশন মিনিস্টার যে উদ্যোগ নিয়েছেন এবং ছাত্রছাত্রীরা সবাই মানে হর্ষধ্বনির মাধ্যমে উৎফুল্লতার সাথে তারা আজকে এই যে র্যালি তার মধ্যে ওরা ভাগ নিয়েছে, আমি এর জন্য আমাদের এডুকেশন ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাবো, মাননীয় মন্ত্রী মহোদয়কে, ডাইরেক্টর সাহেবকে, আমি সাহেবকে আমি ধন্যবাদ দেব এবং সত্যিকারের অর্থে যে আজাদিকে অমৃত মহোৎসবের একটা পার্ট হচ্ছে হার গার তিরঙ্গা। এখানে যেভাবে চারিদিকে স্কুল কলেজ এবং সাধারণ মানুষের মধ্যে যে আমি একটা দেখছি উন্মাদনা সত্যি প্রশংসার দাবি রাখে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে এই পতাকার যে মর্যাদা, যাদের কারণে এই পতাকা উত্তোলন করতে আজকে আমরা সম্ভব হয়েছি, তাদের আত্মবলিদান সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, এরই মূল মানে এইমস এন্ড অবজেক্টিভ। তাছাড়া আমাদের যে স্বদেশী ভাবনা এবং দেশের প্রতি যে প্যাট্রিয়টিজম, সেই দেশাত্মবোধের ভাবনা সৃষ্টি করার এটা মূল লক্ষ্য।